আজ গণেশ চতুর্থী পুজোর আনন্দে মেতে উঠেছেন শহরবাসী গণেশ পুজোয় বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে পুজো তৈরি করে নজর কাড়ল ডাবরাম ফুলবাড়ি এলাকার মধ্য শান্তিনগর গণেশ পুজো কমিটি এবছর তাদের গণেশ পুজো সপ্তম বর্ষে পদার্পণ করল শুক্রবার গণেশ পুজোর উদ্বোধন করেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে স্বামীজি রাঘবানন্দ মহারাজ ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি গতকাল উদ্বোধনের পর থেকে পুজো মণ্ডপে ভিড় করছেন মানুষেরা পুজোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে তো আমাদের ডাবগ্রাম টু এর যে এলাকাবাসী এবং গোটা শিলিগুড়িবাসীকে আমরা গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা জানাচ্ছি আর সকলকে অনুরোধ করছি যে আমরা এই যে বৃন্দাবনের যে প্রেম মন্দির তৈরি করেছি আপনারা আসুন সকলের মিলে আমরা একত্রিত হয়ে এই পুজোটা উপভোগ করি এই আশা তো সবার সাথে আছেই আমাদের এই পুজো আপনার সাত সাত বছরে পদার্পণ করছে সাত বছর ধরে আমরা এই পুজো করছি তো প্রতি বছরই আমরা চেষ্টা করি ভালোর থেকে ভালো জিনিস করার তো এবারে আমাদের সকলের যে ইচ্ছা ছিল যে প্রেম মন্দির করার তো প্রেম মন্দির তুলে ধরেছি আপনাদের মাধ্যমে আপনারা বলবেন যে কেমন লাগছে আমরা তো পরিশ্রম করছি আমাদের কাছে ভালো সকলে যদি বলে ভালো তাহলেই আমরা উপকৃত হবো এতদিনের যে পরিশ্রম করেছি তাতে আমরা আনন্দিত হব আট তারিখে আমাদের রবিবার দিনকে আমাদের কিছু বৃক্ষরোপণ কর্মসূচি আছে পরিবেশের যা পরিস্থিতি তাতে গাছ খুবই প্রয়োজন এই জন্য আমরা প্রায় পঞ্চাশটা মতন বৃক্ষরোপণ করব প্লাস ওই দিন আমাদের ফ্রি হেলথ চেক আপ আছে আর ব্লাড ডোনেশান ক্যাম্প রয়েছে স্বইচ্ছায় রক্তদান রয়েছে কেন রক্তের যে মূল্য সেটা যার হয় সেই জানে আমরা ব্যানারের মাধ্যমে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে রক্ত যে কত প্রয়োজন ব্লাড ডোনেশন ক্যাম্প সবাইকেই করা উচিত সে পুজো হোক বা আলাদাভাবে হোক ব্লাড খুবই দরকার এই পুজো আমাদের আজকে ছয় তারিখে শুভ সূচনা হচ্ছে আমাদের এই পুজো দশ তারিখ মানে ছয় সাত আট নয় দশ তারিখে আমরা বিসর্জন করব চার দিন থাকছে আর প্রতিদিন সন্ধ্যায় আমাদের এইখানে কালচার প্রোগ্রাম রয়েছে এমন নয় আমরা কোনো স্টেজ ভাড়া করে কোনো মানে শিল্পী নিয়ে আসি আমরা চাই আমাদের এলাকার যে কোচি কাচারা আছে তাদের প্রতিভাটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি আজকে ছোট ছোট যদি মঞ্চ পায় এই বড় এই ছোট মঞ্চ থেকে আজকে আমরা কোনোদিনও দেখবো যে কেউ ইন্ডিয়ান আইডলে যাচ্ছে কেউ সারেগামা পাতে যাচ্ছে মানে এই ছোটো ছোটো প্ল্যাটফর্ম যদি আমরা দিতে পারি আগামীতে তারা খুব বড়ো জায়গাতে যাবে বলে আমরা আশা আমাদের এখানে প্রত্যেক বছর পুজো হয় ছেলেরা ভীষণভাবে কষ্ট করে খেটে ওরা পুজো করে আমাদের ভীষণ আশঙ্কা থাকে যে হয়তো বৃষ্টি হবে এভাবে কিন্তু ভগবানের কৃপা বৃষ্টিটা হয় না প্রতি বছর এরা চেষ্টা করছে এত এদের পরিশ্রম এই কমিটি যা পরিশ্রম করে শুধু কমিটি বলবো না এখানে মেয়েরা যারা আছে যারা আশেপাশে প্রত্যেকের একটা আর আমাদেরই একটা স্বপ্ন প্রতি বছর এই গণেশ পুজো এখানে একটা হয় একটু সময় পেলে আগে ওইখানে গিয়ে হাজির হই আমাদের এটা নিজেদের পাড়ার পুজো নিজ নিজেদের পুজো আমি মনে করি আগামীতে আরও ভালো হবে এটা আমি এরা শুধুমাত্র যারা গণেশ পুজো করেছে তাদের কথা বলছি না যারা আলোকসজ্জা করেছে সেটাও কিন্তু একটা খুব সুন্দর হয়েছে এখানে একটা বাচ্চাদের ফাংশনের ব্যবস্থা হয় সেটাও কিন্তু প্রত্যেকের মনোরঞ্জন হয় সারা বছরে সকলে কাজের মধ্যে থাকে তার মধ্যে মানুষের মনে একটু বিনোদন এই বিনোদনটা এখানে হয় আর তা আমরা মনে করি এই পুজোটা এখানে যেন প্রতি বছর হয় ভালোভাবে হয় ভীষণভাবে ক্লাব ভীষণভাবে চেষ্টা করে